আমাদের অ্যাকচুয়ালি এবছর যেটি আলু উৎপাদন হয়েছে সেই আলু উৎপাদনের কোনো ঘাটতি নেই এবং ডিসেম্বরে আমাদের নতুন আলু আসবে। তার আগ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা যত তথ্য পেয়েছি সেখানে যে মজুদ আছে এবং বীজ আলু সহ সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কিন্তু একটি অদৃশ্য কারণে অদৃশ্য হাত এখানে কাজ করেছে এবং গত এক মাস ধরে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির করেছে এবং সেটা আমাদের নজরে আসার পরে আমরা আগে থেকে আমরা এটা মাঠে কাজ করছিলাম, কিন্তু গত বৃহস্পতিবারের আগে বুধবার সন্ধ্যার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে। সেখানে লাইভ স্টক সচিব ছিলেন, কৃষি সচিব ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের আপনার যেটি আছে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণের ডিজি সহ যারা এক্সপার্টরা যারা এটা নিয়ে কাজ করেন তারা ছিলেন, এবং বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী মধ্যে একটি প্রেস ব্রিফিং করেছেন। সেখানে আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে অর্থাৎ উৎপাদন কস্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রতিটা স্টেজেই যেটি আমাদের কৃষি বিপণন আইন অনুযায়ী যেটি লাভ থাকার সেটা ক্যালকুলেট করে কিন্তু বলা হয়েছে, এবং সেখানে কোল্ড স্টোরেজের খরচ সব সেই জায়গায় কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি 26 থেকে 27 টাকায় বের হয় তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকে সমস্ত খরচ দেওয়ার পরে, এবং সেই 26 থেকে 27 টাকা যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয় এরপর এটি আপনার আড়তে যায়, সেখান থেকে পাইকারি হয়ে খুচরা বাজারে যায়, সেখানে ভোক্তা পর্যায়ে বাণিজ্যমন্ত্রী মহোদয় যেটি ডিক্লেয়ার করেছেন 35 থেকে 36 টাকা, যেটা আমরাও আমাদের ক্যালকুলেশনে একই ছিল, এবং সেটি ডিক্লেয়ার করার পরে আমরা